সঙ্গে আবার তিনটির জন্য আশীর্বাদ, কারণ ওই খুনি শেখ মুজিবুর রহমানের যদি পড়লে আবার পতন না হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হতো না। তেমনি ভাবে খুনি আজিয়াভুক্ত বাংলাদেশ চায়। তাই আমরা আগামীকাল সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রত্যেক ওয়ার্ড ইউনিয়ন থানা বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিকদল আপনাদের এলাকায় আপনারা অবস্থান করবেন এবং মিছিল করবেন। আজকে এই আন্দোলন করতে যে আপনারা দেখেছেন নারায়ণগঞ্জকে মৃত্যু পুরীতে পরিণত করা হয়েছিল। আমাদের ভাই ওই বন্দরের স্বজনকে ওই শামীম ওসমান এবং তার তোছররা তার নেতৃত্বে গুলি করে রাজপথে হত্যা করা হয়েছিল। আমার ছাত্র দলের আরেক ভাই নারায়ণগঞ্জ কলেজের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক তার সন্ত্রাসী বাহিনী সারা নারায়ণগঞ্জে কিভাবে অস্ত্র নিয়ে ঝঞ্ঝনানি করেছে এবং মহড়া দিয়েছে এটা নারায়ণগঞ্জের মানুষ জানে, নারায়ণগঞ্জের মানুষ চোখে দেখেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সকল হত্যার বিচারের জন্য ওই শামীম ওসমান, শেরিম ওসমান, অয়ন ওসমান, আজমির ওসমান এবং ওই শাহ নিজাম সহ তাদের দোসর যারা নারায়ণগঞ্জে এখন মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছেন তাদেরকে ওই হত্যার জন্য কাঠ গড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। মামলার প্রস্তুতি চলছে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে তাদের বিচারের আওতায় এনে এই দেশে তাদের বিরুদ্ধে বিচার করা হবে। এই ছাত্র জনতার হত্যার জন্য যারা খুনি, আমি বলতে চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, আপনাদের হাতে রক্তের গন্ধ, সেই রক্ত কার? সেই রক্ত আমার ছাত্র জনতার, সেই রক্ত দেশের মানুষের, সেই রক্ত এই দেশের মানুষ ভুলে যেতে পারে না। আপনারা এই দেশের মানুষ কে চিনেন না? প্রত্যেকটি হত্যার বিচার আজকে আপনাদেরকে দিতে হবে এবং আপনাদেরকে কাট করায় দাঁড়াতে হবে। রাজশাহীর দুঃস্বপ্ন ভুলে যান, আপনাদের জায়গা হবে জেলখানা, হত্যা করেছেন। আমি বলতে চাই এই নারায়ণগঞ্জকে আমরা শান্তির নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলতে চাই, সন্ত্রাস মুক্ত নগরী হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা একটা বিষয় দেখেছেন, নারায়ণগঞ্জে গত 15 বছর কিন্তু এক ধরনের আওয়ামী লীগ ছিল, যারা একদম চিকুট হয়ে গেছে, তারা কোন ভাগ বাটোয়ারা পায় নাই। সেই আওয়ামী লীগের প্রতি, ভালো আওয়ামী লীগ যারা আছে তাদের প্রতি আমাদের কোন ক্ষোভ নাই, জনগণের কোন দুঃখ নাই, কিন্তু কিন্তু যারা মোটা তাজা হয়েছেন, জনগণের সম্পদ লুট করেছেন, জনগণের বাড়ি ঘাট রাস্তাঘাট লুট করেছেন, দোকানপাট প্রতিষ্ঠান দখল করেছেন, খুন গুম করেছেন, তাদেরকে রক্ষা নাই। আমি আজকের এই সভা থেকে বলতে চাই, আজকের এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের প্রতি সারা বাংলাদেশের মানুষের নিরঙ্কুশ আস্থা রয়েছে। এই আস্থার প্রতিফলন আপনারা দিবেন, আপনারা এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করবেন।
নারায়ণগঞ্জে তুর্কি হত্যার বিচার হয় না, কেন হয় না? এই বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক দম্পতি সাগর রুমী হত্যার বিচার হয় না, এরকম হাজার হাজার মানুষের হত্যার বিচার হয় না। এই সরকারের প্রতি অনুরোধ, এই হত্যার বিচার করতে হবে, এই হত্যা যাকারীদেরকে দ্রুত বিচার করে তাদের রায় কার্য করতে হবে, তুর্কি হত্যার অবিলম্বে অভিযোগ পত্র দাখিল করতে হবে। এই নারায়ণগঞ্জের মানুষ জানে কারা তুর্কিকে হত্যা করেছে, কারা এই হত্যার জন্য দায়ী, তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে আপনারা এর বিচার করুন।